দ্বিতীয় মেয়াদে লোকসভার স্পিকার হওয়ার পর প্রথম দিনে ফের বিরোধী সাংসদদের সঙ্গে সংঘাতে জড়ালেন ওম বিড়লা। স্পিকার হিসেবে তার প্রথম বক্তৃতাতে এদিন জরুরি অবস্থায় সময়ে কালো দিনের কথা স্মরণ করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম উল্লেখ করে জনগণের জীবনে স্বৈরাচারী শাসনের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে সাংসদদের 2 মিনিট নিরবতা পালন করতেও বলেন। অধ্যক্ষের এই বক্তৃতা মোটেই ভালোভাবে নেয়নি বিরোধীরা। বিরোধী বেঞ্চ থেকে শুরু হয় প্রতিবাদ। ইন্ডিয়া জোটের সাংসদরা তারা সাহেব বাধ করো এবং দেশ কো জেল বানা দেয়া হে বলে স্লোগান দিতে থাকেন। পাল্টা জরুরি অবস্থার জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে বলে স্লোগান উঠে ট্রেজারি বেঞ্চ থেকে। তুমুল হইচইয়ের মধ্যে দিনের মতো মুলতবি রাখতে হয় লোকসভার কার্যক্রম। ইয়ে সদন 1975 মে দেশ মে আপাতকাল ইমার্জেন্সি লাগানে কে নির্ণয় কে কড়ে শব্দো মে নিন্দা করতা হে। ইসকে সাথ হি हम उन सभी लोगों की संकल्प शक्ति की सराहना करते हैं जिन्होंने इमरजेंसी का पुनर्जोड़ विरोध किया, अभूतपूर्व संघर्ष किया और भारत के लोकतंत्र की रक्षा का दायित्व निभाया। भारत के इतिहास में 25 जून 1975 के उस दिन को हम हमेशा काले अध्याय के रूप में जाना जाएगा। তবে ওম বিড়লার বক্তৃতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, মাননীয় স্পিকার জরুরি অবস্থার তীব্র নিন্দা করেছেন, সেই সময়ে ঘটা বাড়াবাড়িগুলি তুলে ধরেছেন এবং যেভাবে গণতন্ত্রের শ্বাস রোধ করা হয়েছিল তাও উল্লেখ করেছেন। এতে আমি আনন্দিত। সেই দিনগুলিতে যারা নির্যাতনের শিকার হয়েছিল তাদের সম্মানে নিরবতা পালন করাও দুর্দান্ত পদক্ষেপ। প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, 50 বছর আগে জরুরি অবস্থা জারি করা হলেও আজকের যুবকদের এই ঘটনা সম্পর্কে জানা উচিত। তিনি জানিয়েছেন, সংবিধানকে উপেক্ষা করা হলে, জনমতকে দাবিয়ে দেওয়া হলে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা হলে কি ঘটে তার উপযুক্ত উদাহরণ হল জরুরি অবস্থা। তিনি লিখেছেন, জরুরি অবস্থার সময় যা ঘটেছিল তা স্বৈরাচারী শাসনের উদাহরণ। ইমার্জেন্সি কে দৌরান গ্যার কানুনি গ্রেফতারিয়া সরকারি প্রতারণা কে চলতে অনগিনিত লোগো কো যাতনায় সহনি পড়ি থি, উনকে পরিবার उनको असीमित कष्ट उठाना पड़ा था। इमरजेंसी ने भारत के कितने नागरिकों का जीवन तबाह कर दिया था, कितने लोगों की मृत्यु हो गई थी। इमरजेंसी के इस काले खंड में कांग्रेस की तानाशाह सरकार के हाथों अपनी जान गंवाने वाले भारत के ऐसे कर्तव्यनिष्ठ और देश में प्रेम करने वाले নাগরিকों की स्मृति में हम सब 2 মিনিট का मौन रखते हैं। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।